ঘুরতে যেতে ভীষণ মজা লাগে, কিন্তু ঘুরে থেকে আসার পর প্রচুর জামা কাপড়, প্রচুর কাজ, প্রচুর জিনিস গোছানো, প্রচুর ক্লিনিং, প্রচুর কিছু জমে যায়। তো সেরকমই আমি ওয়াশিং মেশিনে গতকাল প্রচুর জামা কাপড় কেচেছিলাম, যতগুলো ঘুরতে যাওয়ার ছিল এবং ঘুরতে যাওয়ার আগে দু একটা ছিল সেই সমস্তগুলো কেচেছিলাম, সেগুলো শুকিয়ে তুলে রেখেছিলাম, কিন্তু গুছিয়ে ওঠার আর সময় পাইনি। তো আজকে মর্নিংয়ে সেগুলো আজকে ফার্স্টে ভাবলাম এগুলো আগে গুছিয়ে নিই, আর যেগুলো আয়রন করবো সেগুলো সাইড করে রাখি, অন্য আরেকদিন আয়রন করতে পারবো। ওই যে লাল বাকেটটা দেখতে পাচ্ছ ওইটাতে আমি জমিয়ে রাখি, আর যেগুলো যেগুলো ধরো পরা হয়নি সেগুলো তুলে আলাদা করে রেখেছি, সেগুলো একটু রোদ্দুর দিয়ে নেবো, দিয়ে তারপরে আলমারিতে তুলে রাখবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসএস ডায়েরিজের নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আজকের একটা নতুন ক্লিনিং ব্লগে। আমাদের ঘুরতে যাওয়ার আগে আমাকে অন্তরা মুখার্জি কমেন্ট করে জিজ্ঞেস করেছিল কোথায় ঘুরতে যাচ্ছি। তো তখন না ঠিক ছিল না যে আমি পার্টিকুলার জায়গাটা বলবো, আমরা জানতাম নর্থ বেঙ্গলেরই কালিম্পংয়ের আশেপাশে কোনো জায়গা যাব। আমাদের ইচ্ছে ছিল নামচিটা এক্সপ্লোর করার, বাট সামহাও আমাদের আবার প্ল্যান চেঞ্জ হয় এবং নামচিটা না হয়ে কালিম্পং এবং কালিম্পংয়ের আশেপাশে কিছু অফবিট জায়গা আমরা সিলেক্ট করি ঘোরবার জন্যে। তো পার্টিকুলার সিলেক্ট ছিল না বলে আমি সেই সময় অন্তরাকে জানাতে পারিনি, তার জন্য আমি অনেক দুঃখিত। আমি শুধু বলেছিলাম যে পাহাড়ে যাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে আমার জামাকাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে না একটু আমার বারান্দা বাগানটাকে ঠিক করার কাজে লাগবো, কারণ যখন আমরা থাকি না তখন জল পায় না, তো কিছু কিছু গাছ না একবারে শুকিয়ে যায়, সেগুলো আমাকে ফিরে এসে সেগুলোর একটু যত্নআত্তি করতে হয়। আর যখন থাকি তখন তো আমার বারান্দা বাগানে প্রতিদিন বেশি সে একটা দুটো করে ফুল পেয়েই থাকি। নাভি চৌধুরী আমাকে প্রতিটা ভিডিওতে আমাকে কমেন্ট করে যে গুড মর্নিং, এবং বিকালের ভিডিওতে গুড আফটারনুন কমেন্ট করে, এবং প্রত্যেকটা ভিডিও আশা করি সে দেখে। তো আমি তাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরাও যারা এরকমের ভালো ভালো কমেন্ট করবে তাদের সবার নাম উল্লেখ করে আমি ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো চলো এখন কাটাকাটিটা একটু করে নিই। আজকে ঘরে ফেরার পর হাজব্যান্ডের বায়না হয়েছে, সে একটু মাটন খাবে, তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে মাটন হবে। আমি এখন একটু বসে বসে কাটাকাটিটা করি, কারণ তাহলে অনেক সুবিধা হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে না কোমরে পেন হয়, তার জন্য বসে বসে খানিকটা কাজ এগিয়ে নিলে নিয়ে তারপরে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে সুবিধা হয়। আগেকার দিনে আমাদের রান্নাঘরের কিচেনের স্ল্যাবগুলো এমনভাবে বানানো থাকতো যে বসে বসে মারা রান্না করতো, তোমাদের মনে আছে কিনা জানি না, কিন্তু এখন আমাদের মডার্ন কিচেনে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু, মানে মাটিতে বসে বা যেমন করে আমি বসে করছি এই জিনিসটা কিন্তু এখন আর নেই যেটা আগে ছিল। যে কদিন ট্যুর ব্লগ যাচ্ছে, ট্যুর ব্লগটা তোমরা প্রতিদিন সকাল 8:04 যেমন অ্যাজ ইউজুয়াল আমার ভিডিও যায় সেই সময় পেয়ে যাবে, এবং দুপুরের দিকে 2:30 নাগাদ আমার এই ক্লিনিং ব্লগ বা ডেলি লাইফ ব্লগ যাবতীয় এই সমস্ত ব্লগগুলো দুপুরের দিকে পেয়ে যাবে। তো কিছুদিন যাবত এরকম দুটো করে ব্লগ যাবে, কারণ আমার প্রচুর স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে, আমি গতকালের ভিডিওতেও জানিয়েছি। তো তোমাদের কাছে এইটুকু অনুরোধ রইল, তোমরা দুটো করে ভিডিও প্লিজ দেখো এবং সাথে থেকো, আর তোমরা সাথে না থাকলে তো আমি এগোতে পারবো না, তাই না? আর তোমরা সাথে থাকলে তবেই তো ভালোবাসাটা দুপক্ষ থেকে সমানভাবে এগিয়ে চলবে। তো চলো এবার বারান্দা বাগানের যে কাজগুলো বলছিলাম একটু একটু করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার অপরিচিতা গাছটা পুরো শুকিয়ে গেছিল, তো ওটাকে গোড়া থেকে তুলবো না, যেই অংশগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে ফেলে বাদ দিয়ে দিচ্ছি, এবং কেটে ফেলার পর দেখবি আবার ওই জায়গা থেকেই সুন্দর ছোটো ছোটো পাতা গজিয়ে আবার গাছটা সুন্দর আগের মতো হয়ে যাবে এবং ফুলও দেবে। আমার ঘরে মোটামুটি অপরিচিতা গাছ 8-10 করে প্রতিদিন বেশি সে ফুল দেয়, আর এদিকে বাকি গাছগুলো যেগুলো আছে সেগুলোও আজকে একটু কাটিং ছাটিং করে নেবো। আমি যতটা পাচ্ছি এখন এগোচ্ছি, তারপরে হাজব্যান্ড এখন নেই বাইরে আছে, ও এলে ওকে দিয়ে বাকিটা করাবো। ও খুব ভালো গার্ডেনিংয়ে কাজ করতে পারে এবং ওর হাতে গাছ খুব ভালো হয়, যেটা আমার হাতে হয় না। তো ওইগুলো করে নেবো, কেন বলো তো বর্ষাকাল আসছে, বর্ষাকালের আগে যদি গাছের একটু পরিচর্যা করা যায় গাছ কিন্তু খুব ভালোভাবে লেগে যায়, গ্রো করে, গাছ ফলন তো হয়, বর্ষাকালে বৃষ্টির জল পেয়ে ওরা খুব হাসে, গাছেরা খুব হাসে, গাছেরা খুব আনন্দ হয়। তো গাছ যে কোনো গাছকে যদি ভালোভাবে গ্রো করতে চাও তো বর্ষাকাল আসার আগে সেটাকে কাটিং করে দেবে, কাটিং করে মানে ডালপালা কেটে দেবে, তারপরে সেটা দেখবে বর্ষার জল পেয়ে আপনি খুব ভালো গ্রো হচ্ছে। কলসিটা এসে থেকে বড়
ভরা হয়নি, জল চেঞ্জ মানে জল ভরতে হবে এটাকে আমি জলটা ফেলে উবুর করে শুকিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো এটাকে ভালোভাবে মেজে টেজে ধুয়ে নিলাম, নিয়ে এটাকে আমি আবার রিফিল করে দেবো। এটা তো আমরা আগেই কিনেছি, তোমাদের সাথে শেয়ার করেছি মাটির কলসি। এটার জলটা ভীষণ ঠান্ডা থাকে বলতে একবারে ফ্রিজের মতো চিল নয়, মডারেট টেম্পারেচারে থাকে, যেটা খেতে আমি খুব ভালোবাসি, এবং একটা হালকা মাটি মাটির গন্ধ ছাড়া যেটা খুব ভাল লাগে। তো এটার মধ্যে একটা ভিজে কাপড়ও জড়িয়ে দিলাম, যেমন আগে আঁকতাম তেমন করে এটাকে আবার রিফিল করে দিলাম এবং ব্যবস্থা করে দিলাম যাতে সবাই জল খেতে পারে। কোনো সময় দেখো যদি কোনো গাছ ফলন্ত আছে অথচ ফুল দিচ্ছে না, তখন সেই গাছটাকে না ছেঁটে দেবে একদম, মানে গোড়া থেকে নয় মানে ও ডালপালাগুলো ছেঁটে দেবে। তাহলে দেখবে বর্ষার জল পেয়ে আবার নতুন নতুন পাতা গজাবে এবং তারপরে দেখবে আবার ফুল দিতে লাগবে। তো আমাদের যে জবা গাছগুলো আছে বর্ষাকাল আসার আগে প্রতি বছরই আমার হাজবেন্ড এগুলো ছেঁটে দেয়। তো এগুলো দেখো আমার হাজবেন্ড ছেঁটে দিয়েছে, সেগুলো আমি এখন ক্যারি ব্যাগে ভরে নিচ্ছি। আমাদের ফ্ল্যাটে যারা থাকে আমাদের এটাই অসুবিধা যে আমি নিয়ে গিয়ে বাইরে কোথাও ফেলে দেবো এরকম কিছু আমার চলবে না, আমাকে একদম প্যাকিং করে নিচে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। তার জন্য এগুলো সমস্ত আমি প্যাকেটের মধ্যে একদম সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছি, তারপরে এগুলো ঘর ঝাড় দিয়ে মুছে ক্লিন করে দেবো। যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনুরোধ রইল, ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিও এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটাপট সাবস্ক্রাইব করে নিও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে। আর যারা একটু অন্যরকম ভিডিও দেখতে চাইছো তারা আমার মর্নিংয়ের ভিডিওগুলো দেখতে পারো, সেটাতে আমার ট্যুর ব্লগগুলো যাচ্ছে। আমরা রিসেন্টলি কালিম্পং ঘুরতে গেছিলাম নর্থ বেঙ্গলে, কালিম্পংয়ে কিছু অফবিট জায়গা ঘুরেছি। তো ভীষণ ইনফরমেটিভ ব্লগ আমি শেয়ার করি, কত খরচা পড়লো, কীরকম খাবার দাবার, কীরকম রেট, কীরকম কোন ট্রেনে গেলাম, কীরকম এক্সপ্লোর করলাম, সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি শেয়ার করি। আর যারা যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব করছো, আমাকে অনেক ভালোবেসে প্রতিদিন কমেন্ট করো, প্রতিদিন ভিডিও দেখো, তাদের প্রতি আমার প্রচুর প্রচুর ভালোবাসা। আমার একটা থোক জবার গাছ আছে, সেটাতে অনেক দিন যাবত থোক জবা ফুল ফুটছিল না। তো এটা দেখো হাজবেন্ড পুরো কেটে ছেঁটে দিয়েছে, সেগুলো এখন তুলে নিচ্ছে। আর বেলি গাছটাও ফুল দিচ্ছিল, বেলি গাছটা প্রচুর ফুল দিচ্ছিল, কিন্তু বেলি গাছের পাতাগুলো একটু পোকা পোকা লেগে গিয়েছিলো। তো হাজবেন্ড বললে এই সময় ওটাকেও ছেঁটে দিই, তারপরে এরপরে আস্তে আস্তে বর্ষাকালে আরও গজিয়ে যাবে, তখন আরও ভালো ভালো ফুল পাবো, তার জন্য সেগুলোও ছেঁটে দিয়েছে। তো সেগুলো এখন তুলে নিচ্ছি। জানো তো হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কাজ করলে কাজের চাপটা অনেক কমে যায়, গোটাটা যদি আমাকে একা করতে হতো বা গোটাটা যদি আমার হাজব্যান্ডকে একা করতে হতো অনেকটা বেশি কষ্ট হতো। তো ও ছাড়াছাটিগুলো করে দিচ্ছিলো আর আমি এদিকে এগুলো ভরে স্টোর করে রেখে দিচ্ছিলাম। জানো তো আমাদের এখানে ঘরের সমস্ত কাজ আমরা করি এবং বাইরের সমস্ত কাজ ছেলেরা করে, কিন্তু পাহাড়ি অঞ্চলে ছেলেদের থেকে মেয়েরা বেশি কর্মঠ। আমরা যে হোমস্টেটায় ছিলাম তার মার্কিন ছিল একটা মহিলা, তার বর কিন্তু কলকাতায় সার্ভিস করে আর তার মেয়ে কিন্তু শিলিগুড়িতে থাকে। তো তিনি একা একটা হোমস্টে চালাচ্ছেন, কোনো কাজের লোক নেই, গোটা হোমস্টেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যারা রয়েছে তাদের খাবার রান্না করে ডেলিভার দেওয়া, সেসব বাসন মাজা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখা, সবাইকে সমানভাবে দেখা, সার্ভিস দেওয়া, সমানভাবে জল সাপ্লাই করা, সমস্ত কিছু তিনি একা হাতে করছেন। সত্যি পাহাড়ি মহিলাদের দেখে না কিছু শেখা উচিত, পাহাড়ি মহিলারা আমাদের থেকে হাজার গুণ বেশি কর্মঠ। আর যত তুমি কাজ করবে তত তোমার শরীর একদম মন একদম স্ট্রং থাকবে। তুমি আমার পাহাড়ি ব্লগগুলো যদি দেখো তাহলে তাকে দেখতে পাবেন যে তিনি কতটা স্ট্রং আর কতটা ফিট আর কতটা স্লিম ফিগার, কি সুন্দর। আর তিনি এত কিছু করেও আমাদেরকে নিয়ে আবার পাহাড়ি রাস্তায় হেঁটে ঘুরতে বেরিয়েছিলেন, তা আমাদের এত ভালো লাগলো ওখানে গিয়ে, কি বলবো। পাহাড়ে দুদিন গিয়ে যদি তুমি টোটো করে না ঘুরিয়ে সেই জায়গাটাকে এক্সপ্লোর করো, অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাবে এবং জানতে পারবে।
এই যে দেখো, কথা বলতে বলতে মোটামুটি বারান্দার সমস্ত কাজ হয়ে গেছে। বারান্দা বাগান কেটে ছেটে একদম ব্যালকনি দেখছে, পুরো ফাঁকা ফাঁকা লাগছে। অনেকটা কাজে ভর্তি থাকে আমার ব্যালকনি, কিন্তু এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? এখন এইগুলো সব ভরে দিয়েছি, এবার মাটি ফাটি যেগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। আর পাহাড়ে তুমি যদি যাও না, দেখবে তাদের আনাচে কানাচে প্রচুর গাছ, গোটা জায়গা গাছ দিয়ে ওরা ডেকোরেট করে রাখে, বিভিন্ন ধরনের পাহাড়ি গাছ দিয়ে, পাতাবাহারি গাছ দিয়ে। তো ওখান থেকে কিছু পাতাবাহারি গাছও এনেছিলাম, সেগুলো গতকাল ওখানে লাগিয়ে দিয়েছে হাজবেন্ড, আরও দু একটা ছিল, আজকে ওর হাত দিয়ে সেগুলো লাগানো করালাম। আমার হাতে একদম গাছ লাগে না, আমার বাবা খুব ভালো গার্ডেনিং করতে পারে। আমার বাবা যে গাছই লাগায় খুব ভালো ফলন তো হয়, ফলও দেয় খুব ভালো, ফুলও দেয় খুব ভালো। আমার ঠাকুমাও তাই, তো আমার হাজবেন্ডও তাই এরকম। আমার হাজবেন্ডের হাতে খুব গাছ ভালো ফলন তো হয়, তো আমার হাজবেন্ডকে দিয়ে ওগুলো লাগানো করালাম, কিছু পাতাবাহারি গাছ আর কি। তো সেগুলো যদি লেগে যায় তাহলে ঘরে খুব সুন্দর সাজানো যাবে। এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের মেনুতে কী কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এর মাঝখানে আমি ঘর ঝানমোচ করেছি, বিফকেস ক্লিন করেছি, কীভাবে করেছি সেগুলো পরের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে আজকের ব্লগটা বড় হয়ে যাবে। এবং তারপরে চান টান করে ফ্রেশ হয়ে লাঞ্চে বসেছিলাম। তো আজকে ঝটাপট লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকে উচ্ছে ভাজা ছিল, একটু শশা কেটেছিলাম, আর দই ছিল, আর এখানে ছিল মাটন, আর এই ডালটা আমার শাশুড়িমা পাঠিয়েছিল, পুঁই শাক দিয়ে মুসুরির ডাল। হ্যাঁ, তো এই ছিল আমাদের লাঞ্চের মেনু। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক হ্যাপি থেকো, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণ পর্যন্ত সবাই যেন ভালো থেকো। আর লাল লাল খাসির ঝোলখানি কিন্তু আমার হাজবেন্ড বানিয়েছে, আমি বানাইনি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর পাহাড় থেকে ঘুরে আসার পর ঘরের খাবার খেয়ে যে কী তৃপ্তি কী বলবো। তো চলো দেখা হচ্ছে কালকে, টাটা।